হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আবার আসিতেছেন, তবে তিনি মুসলমানদের নিকট আসিতেছেন না। তিনি আসিতেছেন তাহার উম্মত খ্রিস্টানদের নিকট। তাহার আগমনের পরে আর রোমান ক্যাথলিক বলিয়া কিছু থাকিবে না, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বলিয়া কিছু থাকিবে না, অর্থোডক্স খ্রিস্টান বলিয়া কিছু থাকিবে না। সবাই নাসারা হইয়া যাইবেন, মানে খ্রিস্টান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে অচিরেই হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তোমাদের মাঝে ন্যায় বিচারক, মানে শাসক হিসাবে আবির্ভূত হইবেন এবং এবং তোমাদের আমির মানে নেতা এবং তোমাদের আমির মানে নেতা বা শাসক হইবেন তোমাদের মধ্য থেকে, অর্থাৎ ইমাম আল মাহদী আলাইহিসসালাম। এই হাদিস থেকে বোঝা যায় যে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম মুসলমানদের মধ্যে আসিবেন না, বরং তিনি খ্রিস্টানদের মধ্যে আগমন করিবেন। তাছাড়া তাওরাত ইঞ্জিল এবং কোরআন, কোরআনে আল্লাহ ঘোষণা করিয়াছেন যে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম বনি ইসরাইলের জন্য নবী করিয়া প্রেরণ করা হইয়াছে। এসব কিতাবের কোথাও বলা হয়নি যে শেষ জামানায় হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে মুসলমানদের জন্য প্রেরণ করা হইবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন যে এক পর্যায়ে আকাশ থেকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করিলে মুসলমানদের সেনাপতি অর্থাৎ ইমাম মাহদী আলাইহিসসালাম বলিবেন, আসুন নামাজের ইমামতি করুন। তখন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম বলিবেন, না, বরং আপনাদের একজন অপরজনের নেতা অর্থাৎ আপনি ইমামতি করুন। এটি এই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিরাট সম্মান। এই হাদিস থেকেও দেখা যাইতেছে যে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করিবেন না। একটি সাধারণ নিয়ম হইল প্রতিটি উম্মতের নামাজে ইমামতি করেন তাহাদের নবীগণ। এই দায়িত্ব একজন নবীর উপরে ফরজ। মৃত্যু বা মারাত্মক অসুস্থ হইলে কেবল এই দায়িত্ব তিনি আবু বকর ওমরকে দিতে পারেন, এছাড়া নয়।
আর আমরা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কাজে আমাদের নেতৃত্ব দেওয়া বা নামাজের ইমামতি করা তাহার আইনসম্মত হইবে না। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম খ্রিস্টানদেরকে বলিবেন যে তিনি আল্লাহর পুত্র নহেন, বরং আল্লাহর বান্দা এবং রাসূল। তাহারা প্রত্যেকেই তাহা মানিয়া নিবে। তিনি আরো বলিবেন যে কোরআন হইল আল্লাহর বাণী এবং তাহারা প্রত্যেকেই তাহা মানিয়া নিবে, কাজেই পৃথিবীর সমাপ্তি হইবে দুই উম্মা হিসাবে, মুসলিম এবং খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানরা কখনো ইসলাম গ্রহণ করিবে না, কারণ তাহারা মুসলমানদের অনেক পূর্ব হইতেই ইসলাম ধর্মের অনুসারী। যাহারা মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় হইতে পৃথিবীতে ইসলাম ধর্মের সূচনা হইয়াছে, তাহাদের ভুল ধারণা সংশোধন করা উচিত। তবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লামের ফিরিয়া আসিবার পর হইতে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে আর কোনো শত্রুতা থাকিবে না, বরং ভালোবাসার সৃষ্টি হইবে। অন্যদিকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন ইমাম আল মাহদী আলাইহিসাল্লামকে। ইমাম আল মাহদির সময়ে দুনিয়াতে কোনো সুন্নি থাকিবে না, কোনো শিয়া থাকিবে না, কোনো সালাফি থাকিবে না, কোনো আহলে হাদিস থাকিবে না, সবাই মুসলমান হইয়া যাইবেন। কাজেই আগে থেকেই মুসলমান ছাড়া যত পরিচয় আছে তাহা বাদ দেন। কিভাবে সম্ভব? মেরুদণ্ড থাকিলে সবই সম্ভব।